হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিওতে। তো এই ভিডিওতে শেয়ার করব জেডজিতে যারা আবেদন করেছিলেন তাদের জিমেলে একটা মেল চলে আসছে, সেটা হচ্ছে উই আর সরি বাট ইউর বিজনেস হ্যাজ নট বিন অ্যাপ্রুভ বাই জেডজি, এবং নিচে কিছু টেক্সট দেওয়া রয়েছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে বা কেন আমাদের জেডজি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না ইন ডিটেলসে বুঝিয়ে দিব, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো এইখানে যে মেলটা চলে আসছে এটা মূলত আমাদের সমস্যা না, কারণ জেডজি বর্তমানে আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটের জন্য তারা এখানে ক্লিয়ারলি একটা মেসেজ সেন্ড করেছে, সেটা হচ্ছে বিকজ চেঞ্জ ওয়ার মেড টু দ্য অ্যাপ্লিকেশন প্রসেস প্লিজ রিঅ্যাপ্লাই। এটার মানে হচ্ছে জেডজি থেকে অথবা জেডজি তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা আপডেট করেছে, দ্যাটস ওয়াই পুনরায় আমাদের রিঅ্যাপ্লাই করতে হবে, এটা এখানে বোঝানো হচ্ছে। তো আফটার অল হচ্ছে আমাদের কোনো সমস্যা না, যেহেতু জেডজি নতুন আপডেট নিয়ে আসছে তার জন্য আমাদের পুনরায় রিঅ্যাপ্লাই করতে হবে, এবং কি আপডেট নিয়ে আসছে বা কি আপডেট করে দিয়েছে সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমার জেডজি অ্যাকাউন্টে চলে আসব। তোমার জেডজি অ্যাকাউন্টে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর বিজনেস ইজ আন্ডার রিভিউ, এটার মানে হচ্ছে আমি অলরেডি পুনরায় রিঅ্যাপ্লাই করে দিয়েছি, এবং আপনারা কীভাবে রিঅ্যাপ্লাই করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিব। বাট প্রথমে যেহেতু জেডজি বিভিন্ন ধরনের আপডেট নিয়ে এসেছে, কী আপডেট নিয়ে এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন বিজনেস ইনফরমেশন একটা ক্লিক করবেন। তো এখানেই মূলত আপডেটটা নিয়ে আসছে, আর সেটা হচ্ছে বিজনেস ইনফরমেশন। আমরা প্রিভিয়াসলি জেডজিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা আবেদন করার সময় শুধুমাত্র বিজনেস নেম এবং ইমেলটা দিলেই হয়ে যাচ্ছে, বাট বর্তমান সময়ে কিন্তু আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, এবং পরবর্তীতে হচ্ছে স্ট্রিট অ্যান্ড হাউস, মানে আপনার সমস্ত ইনফরমেশান এখানে ফিল আউট করতে হবে, আপনার গ্রামের নাম, আপনার শহরের নাম, এভরিথিং এখানে সেভ করতে হবে। তো অবশ্যই প্রথমে আপনি জেডজিতে চলে আসার পর বিজনেস ইনফরমেশনে চলে আসবেন, দেন আপনার বিজনেস নেম দিয়ে দেবেন, অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেমভাবে দিতে হবে, দেন হচ্ছে কন্ট্যাক্ট পার্সন নেম, আপনার এখানে নেমটা দিয়ে দিবেন, দেন হচ্ছে কন্ট্যাক্ট ইমেল কান্ট্রি, দেন হচ্ছে আপনার স্টেট অ্যান্ড হাউস, আপনার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেমভাবে দিয়ে দিবেন, দেন হচ্ছে সিটি, দেন হচ্ছে পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোডটা দেওয়া থাকবে, ডেট অফ বার্থ, দেন হচ্ছে ফোন নাম্বার। তো অবশ্যই এখানে আপনার ফোন নাম্বার ইউজ করতে হবে, এবং ফোন নাম্বারটা এখানে দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোড নাম্বারটা সাবমিট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার বিজনেস ইনফরমেশন এখানে সেভ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত জেডজি থেকে আপডেট নিয়ে আসছে, এবং এই আপডেটের জন্য আমাদেরই সবচেয়ে সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যদি কখনো আমাদের ওনার নেম অথবা বিজনেস নেম পরিবর্তন করার দরকার হয় তাহলে আমরা এখন এই কাজটা করতে পারবো। আমরা প্রিভিয়াসলি কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারতাম না। তো বর্তমানে জেডজি থেকে এই আপডেটটা নিয়ে আসছে যে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর চাইলেই আমাদের ওনার নেম এবং বিজনেস নেমটা পরিবর্তন করতে পারবো, যেটা আমাদের জন্যই ভালো। তো অবশ্যই বিজনেস ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিবেন, এই কাজটা আপনি করে নেবেন। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমি যদি এইখানে আসার পর বিজনেস ইনফরমেশনে ক্লিক করি তাহলে এই অপশনগুলো আপনি দেখতে পারবেন, এবং তৃতীয়ত হচ্ছে ট্যাক্স ফর্ম। তো এখানে ক্লিক করার পর আমরা যেভাবে ট্যাক্স ফর্ম পূরণ করেছি ঠিক সেমভাবে এখানে করে নেবেন, এটা কোনো ধরনের চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র আমরা বিজনেস ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করে নিব। এবং স্টেপ টু হচ্ছে যেহেতু আমাদের এই কাজটা করার পর পুনরায় জেডজিতে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য অবশ্যই আপনি প্রোফাইলে চলে আসবেন, দেন এখানে ক্লিক করবেন, এবং এখানে ঠিক সেমভাবে পুনরায় 6টা কন্টেন্ট আপলোড করতে হবে, এবং যতবার আপনি নতুনভাবে অ্যাপ্লাই করবেন ততবার আপনাকে নতুনভাবে 6টা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো ওভারঅল হচ্ছে আপনি যতবার রিঅ্যাপ্লাই করবেন ততবার আপনাকে নতুনভাবে 6টা কন্টেন্ট আপলোড করে তারপর রিঅ্যাপ্লাই করতে হবে। আমাদের আগে যে 6টা কন্টেন্ট ছিল সেই 6টা কন্টেন্ট রেখে যদি আপনি রিঅ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না, আপনি নতুনভাবে পুনরায় 6টা কন্টেন্ট ক্রিয়েট করবেন, দেন এখানে আপলোড করে দিবেন, তারপর আপনি এখানে ক্লিক করে গেট অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। বাট অবশ্যই তার আগে বিজনেস ইনফরমেশনটা আপনারা প্রপারলি সেভ করে নেবেন,
তো এখন হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমরা যখনই অলপাবা ক্রিয়েট করে তারপর সেটাকে আপলোড করি তখন সেগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো রিজেক্ট করার মূল কারণ হচ্ছে যেহেতু আপডেট চলে এসেছে তার জন্য আমরা অবশ্যই বিজনেস ইনফরমেশনে এসে প্রথমে আমাদের বিজনেস ইনফরমেশনের সমস্ত ইনফরমেশন সেভ করে দিব। দেন পুনরায় আপনারা কী করবেন, আপনার প্রোফাইলে চলে আসবেন। সো এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আসার পর আপনি ছয়টা কন্টেন্ট আপলোড করে দিবেন। পুনরায় নতুনভাবে ছয়টা কন্টেন্ট আপলোড করার পর যদি আপনার কন্টেন্টগুলো এখান থেকে রিজেক্ট করে দেয় তাহলে বুঝতে হবে আপনি যে কন্টেন্ট বা যে ওয়ালপেপারগুলো এখানে ক্রিয়েট করেছেন সেটা হয়তো অন্য কেউ অলরেডি ব্যবহার করে ফেলেছে। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যারা মোবাইল দিয়ে ক্যাপচার করে এখানে ইমেজ আপলোড করছেন তাদের ওয়ালপেপারগুলো এখান থেকে রিজেক্ট করে দিচ্ছে। তো এটার মূল কারণই হচ্ছে আপনি সর্বপ্রথমে বিজনেস ইনফরমেশন সেভ করে নেবেন, দেন এইখানে এসে আপনি ওয়ালপেপার আপলোড করবেন, তাহলে রিজেক্ট আসবে না। এবং এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনি শুধুমাত্র ছয়টা কন্টেন্ট এখানে আপলোড করবেন, কখনোই পাবলিশ করতে যাবেন না। যেমন আমি কিন্তু এখানে পাবলিশ করি নাই, পাবলিশ তখনই করবেন যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পর আপনি আপনার কন্টেন্টগুলোর ট্যাগ ডিসক্রিপশন সমস্তকে যদি পাবলিশ করবেন, আমি এগেইন বলছি আমাদের অ্যাকাউন্টটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না বা পাবলিশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই আমাদের কন্টেন্টগুলো এখান থেকে পাবলিশ করব না। যেমনটা দেখতে পাচ্ছেন আমি নতুনভাবে ছয়টা কন্টেন্ট ক্রিয়েট করেছি, দেন এখানে শুধুমাত্র আপলোড করে তারপর গেট অ্যাপ্রুভে ক্লিক করে দিয়েছি। দ্যাটস ওয়াই কিন্তু আমার কোনো ধরনের রিজেক্ট আসছে না। এবং পরবর্তীতে হচ্ছে যারা শুধুমাত্র এখানে আপলোড করেছেন বা তারপরও আপনাদের ইমেজগুলো রিজেক্ট করে দিচ্ছে, তো এই ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তার জন্য আপনার অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাবেন কন্টেন্ট পলিসি, এখানে ক্লিক করবেন, কন্টেন্ট পলিসি ওপেন হবে। দেন হচ্ছে জেডজিতে আমাদের কন্টেন্টগুলো আপলোড করার আগে কিছু ইনস্ট্রাকশন মেনে আমাদের কাজ করতে হবে এবং সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এখানে প্রপারলি স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কপিরাইট এবং এখানে কিছু টেক্সট দেওয়া রয়েছে, তো এইগুলো আপনি পড়ে নেবেন, আমি আপনাদের তারপরও বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলা হচ্ছে আপনি যে কন্টেন্ট বা ওয়ালপেপার জেডজিতে আপলোড করবেন সেটার মালিক অথবা ওনার সম্পূর্ণ আপনি নিজে হতে হবে। অন্য কোনো জায়গা থেকে যদি আপনি সরাসরি এখানে এসে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ইমেজটা রিজেক্ট করে দিবে, অথবা আপনি যদি এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করার পর এখানে আপলোড করে দেন তারপরেও কিন্তু আপনার ইমেজটা এখান থেকে রিজেক্ট করার সম্ভাবনা রয়েছে। এবং কেন রয়েছে সেটা আগে বুঝতে হবে। কারণ হচ্ছে আপনি যেই ইমেজটা এআই দিয়ে ক্রিয়েট করেছেন ঠিক সেম ইমেজটা যদি অন্য কেউ অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করে অথবা জেডজিতে আপলোড করে তাহলে কিন্তু ঠিক সেম ইমেজ জেডজিতে মূলত দুইবার ব্যবহার করা হচ্ছে, যার কারণে আপনার ইমেজটা ওইখান থেকে রিজেক্ট করে দিবে। প্লাস হচ্ছে যিনি আপনার ইমেজটা ঠিক সেমভাবে জেডজিতে আপলোড করেছে সেটাও কিন্তু রিজেক্ট করে দিবে। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে ইমেজটা এআই দিয়ে ক্রিয়েট করেছেন সেই ইমেজটা যদি ভবিষ্যতে অন্য কেউ অন্য কোনো ওয়েবসাইটে ব্যবহার করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইমেজটা জেডজি থেকে রিজেক্ট করে দিবে। বাট আমরা যেহেতু এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করার পর এখানে আপলোড করি সুতরাং এই ইমেজের সম্পূর্ণ ওনার কিন্তু আমরা নিজেরাও না, যেহেতু এআই দিয়ে ক্রিয়েট করেছি চাইলে খুব সহজে অন্য কেউ সেটা ব্যবহার করতে পারে। আর এখানেই হচ্ছে সমস্যাটা। তো এই সমস্যাটা আসলে কীভাবে ফিক্স করবেন সেটাও বুঝিয়ে দিব, বা তার আগে অবশ্যই আমি আপনাদের আরেকটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি লিওনার্দোতে চলে আসি এবং লিওনার্দোতে চলে আসার পর আমি যদি ইমেজ জেনারেশনে ক্লিক করে এইখান থেকে আমি সম্পূর্ণ নতুনভাবে একটা ইমেজ ক্রিয়েট করি এবং নতুনভাবে ইমেজ ক্রিয়েট করার পর এখান থেকে ডাউনলোড করার পর আমি জেডজিতে আপলোড করি তারপরও আমার ইমেজটা রিজেক্ট হয়ে যাবে এবং কেন হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ কিন্তু ক্রিয়েট করে নিয়েছি, ইমেজ ক্রিয়েট করার পর কী হবে, অবশ্যই জেডজির যে গ্যালারি রয়েছে গ্যালারিতে কিন্তু আমাদের ইমেজগুলো ঠিক সেমভাবে এখানে শোকেজ হয়ে থাকে বা তারা এখানে দেখতে পারবে। সো আমরা যে ইমেজটা ক্রিয়েট করেছি সেই ইমেজটা যদি অন্য কারো পছন্দ হয়ে যায় তখন কিন্তু তারা এই ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর যদি আদার কোনো ওয়েবসাইটে ব্যবহার করে তাহলে কিন্তু এই ইমেজের ওনার কিন্তু দুজন হয়ে যাচ্ছে, এক হচ্ছে আপনি নিজে এবং এই ইমেজটা যেহেতু অন্য কেউ ডাউনলোড করে ব্যবহার করেছে
তারও কিন্তু একটা ক্রেডিট রয়েছে, যেহেতু আপনি এআই দিয়ে ক্রিয়েট করেছেন, দ্যাটস ওয়াই কিন্তু এই ইমেজের মালিক বা প্রকৃতভাবে এই ইমেজের মালিক আপনি না। এবং তখনই মূলত জেডজি দেখে আমাদের ইমেজটা রিজেক্ট করে দেয়, আর এই জন্য আপনি লিওনার্দো অথবা এআই দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করার পর সেই ইমেজটা আপনি ফটোশপ দিয়ে কিছু বেসিক চেঞ্জ করে নেবেন, যাতে আপনি যে ইমেজটা এআই দিয়ে ক্রিয়েট করার পর সেটা জেডজিতে আপলোড করেছেন ঠিক সেম টাইপের অথবা ঠিক সেম ইমেজটা অন্য কোনো ওয়েবসাইটে অন্য কেউ ব্যবহার করার পরও আপনার এই ইমেজের সাথে ঠিক সেমভাবে ম্যাচ না করে, তার জন্য অবশ্যই আমরা এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর ফটোশপ দিয়ে কিছু বেসিক চেঞ্জ করে নিব, তা না হলে কিন্তু আপনার ইমেজগুলো রিজেক্ট করে দিবে। এবং বর্তমানে কিন্তু জেডজিতে এই সমস্যাটাই হচ্ছে, এবং এই অপশনগুলো কিন্তু এখানে প্রপারলি দেওয়া রয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কেন আমাদের ইমেজটা রিজেক্ট করে দেয়। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজ ক্রিয়েট করেছেন নেচার রিলেটেড বা নেচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছেন, তো আপনি এই ইমেজটা যখন আপলোড করবেন জেডজিতে তখন অবশ্যই ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাগ ব্যবহার করার সময় আপনি ইমেজ ক্রিয়েট করেছেন নেচার রিলেটেড, বাট আপনি যদি ট্যাগ দেন ফ্লাওয়ার, তাহলে আপনার ইমেজটা কিন্তু রিজেক্ট করে দিবে। এইটাই মূলত এখানে বোঝানো হচ্ছে যে আপনি যদি নেচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেন তাহলে নেচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি নেচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পর ফ্লাওয়ার রিলেটেড কোনো ধরনের ট্যাগ ব্যবহার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে, প্লাস হচ্ছে আপনার ইমেজটা রিজেক্ট করে দিবে। এবং থার্ড হচ্ছে, বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে বিষয়গুলো রয়েছে এই ধরনের ইমেজ যদি আপনি ক্রিয়েট করেন তাহলেও সেটা রিজেক্ট করে দিবে, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড করে দিবে। এবং বিভিন্ন ধরনের ইললিগ্যাল কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন না। তো এখান থেকে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো মেনে নিতে হবে, বাট এখানে কঠিনতম যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, আপনি এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করার পর সেটা ইমেজ আপলোড করে দিলেন জেডজিতে, তখন হয়তো কোনো ধরনের কপিরাইট তারা দিচ্ছে না, বাট ইন ফিউচারে যদি ঠিক সেম ইমেজটা অন্য কেউ আদার কোনো ওয়েবসাইটে পাবলিশ করে তখন কিন্তু সমস্যা দেখা দিবে এবং আপনার অ্যাকাউন্ট একসময় সাসপেন্ড হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে খেয়াল রাখতে হবে, আপনি এআই দিয়ে যে ইমেজগুলো ক্রিয়েট করেছেন সেটা ফটোশপ দিয়ে কিছু বেসিক চেঞ্জ করে নেবেন। এবং পরবর্তীতে হচ্ছে, অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা যতক্ষণ না পর্যন্ত পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ইমেজগুলো এখান থেকে পাবলিশ করব না। যেমন আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখনও পাবলিশ করি নাই, আমার অ্যাকাউন্টটা যখন পাবলিশ হবে তখন আমি এখানে নেম এবং ট্যাগ সুন্দরভাবে দিয়ে তারপর পাবলিশ করে দিব। এবং আমি এগেইন বলছি, যেমন এটা হচ্ছে আমার ন্যাচার রিলেটেড ব্যাকগ্রাউন্ড, তো এখানে আমি টাইটেল অবশ্যই ন্যাচার রিলেটেড দিব, কখনোই অন্য কোনো টাইটেল দিব না। আপনি যদি ইমেজ ক্রিয়েট করেছেন একটা অন্য আরেকটা নেম অথবা টাইটেল দেন তাহলে কিন্তু আপনার ইমেজটা রিজেক্ট করে দিবে, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হতে পারে। ঠিক সেম ট্যাগের ক্ষেত্রে আপনি যেই ধরনের ইমেজ ক্রিয়েট করেছেন সেই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু আপনার ইমেজটা রিজেক্ট করে দিবে, প্লাস হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। যেমন এই ইমেজটা আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি, দেন আমার ফটোশপে আসার পর এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার কারেকশন, ব্রাইটনেস, স্যাচুরেশন যতটুকু সম্ভব ততটুকু আমি এখান থেকে বেসিক কিছু কালার কারেকশন করে নিব বা চেঞ্জ করে নিব, অবশ্যই এই কাজটা করতে হবে, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আপনি আপনার জেডজি অ্যাকাউন্টে এসে আপলোড করবেন, তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, তো আমি যেভাবে বলছি ঠিক সেমভাবে কাজগুলো করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে গেট অ্যাপটপে ক্লিক করে দেবেন, এবং অ্যাপটপে ক্লিক করার পর ঠিক সেম নোটিফিকেশনটা দেখতে পারবেন। এবং পরবর্তীতে হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেন যে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করেছি বাট আমাদের অ্যাকাউন্টটা এখনও পেন্ডিং রয়েছে। তো এখানে মূল বিষয় হচ্ছে, জেডজি মূলত প্রত্যেকটা অ্যাকাউন্টকে ম্যানুয়ালি চেক করে, কোনো ধরনের রোবট দ্বারা কিন্তু এটাকে চেক করা হয় নাই। তো যেহেতু আমাদের প্রোফাইলগুলো বা অ্যাকাউন্টগুলো তারা নিজেরা একদম ম্যানুয়ালি কাজ করে বা ম্যানুয়ালি চেক করে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হতে অনেকটা সময় লেগে যায়। আমি প্রত্যেকটা ভিডিওতে ঠিক সেম কথাটাই বলছি যে আমাদের অ্যাকাউন্টটা ম্যানুয়ালি যেহেতু চেক করে, দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে মিনিমাম আপনাকে
এক থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না সেই নোটিফিকেশনটা পাবেন। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।